Udhokol moy bortoman asu Doboka aru Dabostanor Dabostan roador ambarit. Ei roadtur obostha apnalke nichoy obogoto bigoto bohu bosor dori ami ei pottur jorajinno obosthar bikoye apnalokok bare bare ami dekhoy aisi. Ei pottu ek brihot onsolor jukajugor ekmatro maidhyom bohubishwor logot eta Hudai jilar ek brihot onsolor manuhor bohubishwor logot jukajugor ekmatro maidhyom hol ei Doboka aru Dabostan jitukot ei pottu বিভিন্ন দল সংগঠনে সময় সময়ে এই ফটোর মেরামতির কারণে বা এই ফটো ভাল কই দেয়ার কারণে বিভিন্ন ধরনের প্রতিবাদ করেছে কিন্তু সময় গই এয়া কোনো সফল নহয় কিন্তু আজি আপোনালোক আমি এনেটা ভাল খবর দিব বিচাৰিছো বিশেষকে এই ফটোরে সদায় অহা যোৱা করা বা এই ফটো উছৰ পাজৰ যে সকল মানুহ আছে আপোনালোকৰ কারণে আজিৰ খবৰটো অত্যন্ত ভাল খবৰ হ'ব কিয়নো আমি আজি আপোনালোকক যেটো কবলৈ গৈছো সেইটো শুনিলে আপনার হয়তো আনন্দ নাচি উঠিব বা আপনার নাচিবলৈ মন যাব কারণ এই পথটো লৈ আপুনি বহু কষ্ট কৰিছে কেতিয়াবা বেমাৰী মানুহ লৈ যোৱাত বা কেতিয়াবা এই পথৰে আপুনি অহা যোৱা কৰা কোনোবা অসুস্থ মানুহক লৈ যোৱাত আপোনাৰ বহু সমস্যাৰ সৃষ্টি হৈছে কিন্তু আজি আপোনালোকক আমি যিটো খবৰ কবলৈ গৈ আছো সেইটো শুনিলে সঁচাকৈ আপোনাৰ লগতে মই ভাবোঁ টবকা দেৱস্থান ৰোডৰ প্ৰতিজন ব্যক্তিৰ মন আনন্দত নাচি উঠিব আনন্দত উৎফুল্লিত হয়ে উঠব আপনি কেনো ভারত সরকার প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনত আমবাড়ি দেবস্থান এই পথটো পুনের মেরামতি করার ব্যবস্থা হাতত লওয়া হয়েছে আর কল এয়াই নহয় অতি সোনকালে আমবাড়ি দেবস্থান এই পথটো বর্তমান যেটু ইয়ার ওয়াইড আছে যেমন পরিসর আছে সেইটো বৃদ্ধি করা হয়েছে এই পথটো 5.5 মিটার লৈ বৃদ্ধি করা হব আর লগতে এই 14 কিলোমিটার ডবকার পৰা একেবাৰে হাওড়াঘাটলৈকে এই বড়াৱলৈকে এই 14 কিলোমিটার পথ ভাৰত চৰকাৰৰ প্ৰধানমন্ত্ৰী সড়ক যোজনাৰ অধীনত মেৰামতি কৰা হ'ব আমি বিশেষ এক তথ্য অনুসৰি এই খবৰটো লাভ কৰিছোঁ আৰু আপোনালোকক আমি ইয়াৰ সবিশেষ আমাৰ স্ক্ৰীণত দেখুৱাই দিম ইয়াৰ অৰ্ডাৰ নম্বৰ বা কেতিয়া কামটো আৰম্ভ হ'ব কিমান টকাৰ কাম সকলো আপোনালোকে এই স্ক্ৰীণত যিটো যিখন আপোনালোকৰ অৰ্ডাৰ নম্বৰ আছে তাত পাই যাব মূল কথা আছে বৰ্তমান এজন স্থানীয় যুবক তেখেতেও এই পথটোৰ বিষয়ে বহুদিন বিভিন্ন ধৰণৰ প্ৰতিবাদ কৰিছে বহু লেখালেখি কৰিছে বা বিভিন্ন ধৰণে বিভাগীয়ভাৱে যোগাযোগ কৰাত সহায় কৰিছে আজি তেখেত মোৰ লগত আছে কি ক'ব আপুনি আজি মই ভাবোঁ আমাৰ বৃহত্তৰ ডবকাৰ এই পূৰ্বাঞ্চলৰ কাৰণে এটি ভাল খবৰ যিটো খবৰৰ কাৰণে আমি বহুদিন ধৰি অপেক্ষা কৰি আছোঁ হয় আজি এই মুহূৰ্তত আমাৰ কাৰণে এই অঞ্চলৰ কাৰণে এটা ভাল খবৰ আৰু বিশেষকৈ মই বিবিএন লাইভৰ স্বত্বাধিকাৰী বিলাল আহমেদ মজুমদাৰ চাহক মই আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা দিছোঁ যিহেতু এই ৰাস্তাটোৰ কাৰণে আপুনি বহুত বাতৰি প্ৰচাৰ কৰিছে যাৰ কাৰণে আজি আমি উপকৃত হৈছোঁ যে এই ৰাস্তাটো খুব কম সময়ৰ ভিতৰত জুন মাহৰ প্ৰথম সপ্তাহৰ পৰা ডবকা বৰহাৱৰ যিটো ৰাস্তা 14 কিলোমিটাৰ ৰাস্তা এই ৰাস্তাটো কাম আৰম্ভ কৰা হ'ব আৰু এই 14 কিলোমিটাৰ কামত আমাৰ জিলাত বহুদিনৰ যিটো অপূৰণী আমাৰ ক্ষতি আছিল এই ৰাস্তা যাতায়াতৰ বা বিভিন্ন ক্ষেত্ৰত আমাৰ স্কুলীয়া ল'ৰা ছোৱালী বেমাৰী ৰোগীসকলক লৈ যোৱাত বহুত অসুবিধা হয় আজি সেই ৰাস্তাটো আমি ভাল হোৱাৰ পিছত আমি বহুত উপকৃত হ'ম আৰু বিশেষকৈ পিছত আকৌ কোনোবাই ক্ৰেডিট ল'ব বিচাৰিব সেই ক্ৰেডিট লোৱাটোত আমি কোনো পৰ্যন্ত এগ্ৰি নহওঁ কাৰণ এই অঞ্চলৰ ৰাইজৰ প্ৰবল দাবী এই অঞ্চলৰ ৰাইজে একদম আপোনাৰ মানুহে ডিমাণ্ড দি আহিছে আৰু এই ৰাস্তাটোৰ লেন্থটো হৈছে আপোনালোকে 14 কিলোমিটাৰ আৰু আপোনাৰ বেডটো হৈছে 5.5 মিটাৰ আৰু এই এমাউণ্টটো হৈছে আপোনাৰ 12,97,00,000 অৰ্থাৎ আল্টিমেটলি 13 কোটি টকাৰ পিছত আমাৰ বহুত মানুহ ওলাব তেখেতসকলে বাহবা লোৱাৰ কাৰণে কিন্তু আমি আজি আপোনাৰ মাধ্যমে যে কোনো ব্যক্তিয়ে বাহবা ল'বলৈ ক্ৰেডিট লওঁ আমি নিবিচাৰোঁ কাৰণ এই অঞ্চলৰ ৰাইজৰ প্ৰবল দাবীত আজি অৰ্ডাৰখন এবাৰ চাই দিয়কচোন যিখন অৰ্ডাৰ মানে যোৱা মই কৈছোঁ যিখন অৰ্ডাৰ যোৱা 10 তাৰিখ এপ্ৰিলৰ 8 তাৰিখ মানে ওলাইছিল বৰাহৰ টু ডবকা বাইপাছলৈকে এই 14 কিলোমিটাৰ ৰাস্তা ভাৰত চৰকাৰৰ প্ৰধানমন্ত্ৰী গ্ৰামীণ চড়ক যোজনাৰ অধীনত পুনৰ নিৰ্মাণ হ'ব আৰু এই পথটো বৰ্তমান যিটো চাইজ আছে ইয়াৰ লেন্থ আছে বৰ্তমান যিটো ৱাইড আছে সেইটো বৃদ্ধি কৰি বৰ্তমান আছে 3.3 মিটাৰ কিন্তু নতুনকৈ যিটো কাম হ'ব সেই কামত হ'ব 5.5 মিটাৰ অৰ্থাৎ প্ৰায় 2 লেনযুক্ত
পথ আমার একটু হয়ে যাবে। বর্তমানে আমার এই ফালে তো গাড়ি এখন দুখন একালগে দুখন গাড়ি পার হব নোয়ারে, কিন্তু মই 5.5 যদি হয়ে যায় কহিলবে তেন্তে নিশ্চয় আমার বর্তমান যেটা অসুবিধা আছে সেইটো বহু পারে পরিমাণে দূর হব। আর মই ধন্যবাদ দিছো সেই সকল সংবাদ কর্মী বা সেই সকল সমাজ সামাজিক কর্মকর্তা বা যে সকল সচেতন মানুষে এই পথটোর বাবে বারে বারে বিভিন্ন ধরনের লেখামেলা করে আছে, বিভিন্ন মাধ্যমত নিউজ প্রকাশ করে আছে, প্রতিবাদ করে আছে। আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছো, কারণ আপনাদের এনে প্রতিবাদ নকরালে হয়তো আমি আজির এই সু খবরটো নাপালো হয়। গতি আজির দিন তো মই ভাবো এই ডবকা আর হাওড়াঘাট রোডের যে সকল মানুষ অহা যাওয়া করে, এই অঞ্চলের যে সকল মানুষ, এই বৃহৎ অঞ্চলের যে সকল মানুষ আছে, প্রত্যেকের বাবে এটি ভাল খবর, কারণ আমি এই পথটুক লই প্রতি বছর জমর যতনা ভোগ করবলা হয়। পথটো যদিও মেরামতি হয় কিন্তু খুব সোনকালে পথটো আকৌ বেয়া হয়ে যায়, আর যার বাবে চারিচকীয়া যান বাহন তো দূরের কথা, আমি দুচকীয়া যান বাহন লই চলাফেরা করাটো আমার বাবে অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আজি সেয়ে ভাবিলো যেটো ভাল খবর পাইছো বিশেষ সূত্রের পর আমি, যে আমার ডবকা আর বড়াহরের যে রোড আছে সেইটা আকৌ পুনর্নির্মাণ হব, ভালদরে হব, আর ইয়ার আগর যেটো পরিসর আছিল সেখানে বৃদ্ধি করে 5.5 করা হব, আর উন্নত মানের কাম হব প্রায় 14 কিলোমিটার পথ, আর 1300 কোটি টাকার বাজেট আছে। জুন জুলাইর পর কাম আরম্ভ হওয়ার প্রচুর সম্ভাবনা যদি সকল ভালে ভালেই থাকে। মই হয়তো এটা বহুতে ক্রেডিট লোক বিচার, কিন্তু ক্রেডিটটু আমি যে তথ্যের পর সা খবর পাইছো, ইয়াত কারো কোনো পলিটিক্যালি হোক বা অন্য ধরনের কোনো ক্রেডিট নাই, এইটো হয়েছে একমাত্র ভারত সরকারের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনত। আর যে কি নহোক, যার জড়িয়ে হোক বা যেদরে হোক, আমার সুবিধা লাগে, আমার যাতায়াতের সুবিধা লাগে, আমার সমস্যাগুলো আঁতর হব লাগে। আজি এই পথটো যদি হয়ে যায়, মই ভাবি এই ডবকার পড়া এই বৃহৎ অঞ্চলের যাক যাতায়াতের সমস্যা আছে, এই সমস্যা সমাধান হব। আর যাতায়াতের সমস্যা যদি সমাধান হয়ে যায়, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, আর্থিক সকল ধরনের সমস্যা লাহে লাহে সমাধান হব ধরে। মই বিলাল আহমেদে আজি ইয়ারপর বিদায় লিছো, আর আশা করো আপনাদের এই খবরটো নিশ্চয় ভাল পাইছে। যদি ভিডিওটো ভাল লাগে, এই খবরটো ভাল লাগে, আর এই রাস্তাটোর কাম ভালদরে হব বিচারে, তেন্তে আপনাদের এই ভিডিওটো শেয়ার করে দিয়ক, আর আপনাদের মতামত আমার লগত শেয়ার করক। ধন্যবাদ।